নাটোরে নিজ নিজ মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু জেলায় ভাবেও আদায় করা হয়েছে ঈদের নামাজ নাটোর প্রতিনিধি আবু মুসা জানান কেন্দ্রীয় ঈদগা মাঠের পরিবর্তে নাটরে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ সহ প্রশাসনের কর্মকর্তারা এদিকে শহরের আলাইপুর এলাকার নিজ মহল্লার মসজিদে নামাজ আদায় করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এছাড়া সিংরাই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও অন্যান্য সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন কুষ্টিয়ার প্রতিনিধি নাবিআল নাফিজ জানান করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে কুষ্টিয়ার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে সাতটায় কুষ্টিয়ার কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের জামাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি অংশ নেন এছাড়াও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জামাতে অংশ নেন মসজিদে ঢোকার মুখে সাবান দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখা হয়েছিল নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন জানান সদর উপজেলার বিভিন্ন মসজিদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন মুসল্লিরা সোমবার পবিত্র ঈদুল ফিতর নামাজ সকালে অনুষ্ঠিত হয় সরকারের কঠোর নির্দেশনা মেনে সকাল থেকেই মসজিদে প্রবেশ করেন মুসল্লিরা